আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন আজকে আমরা আলোচনা করতে চলেছি দু হাজার কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে দু কুড়ি সালটা কেমন যাবে আকাশের গ্রহগত ট্রানজিট কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে কি কি অ্যাডভান্টেজ নিয়ে আসতে চলেছে দু কুড়ি সালে এবং কোথায় কোথায় কমপ্লিকেটেড পজিশন ক্রিয়েট করতে পারে অর্থাৎ কোথায় কোথায় তাদের জীবনের ক্ষেত্রে সতর্ক থাকা উচিত অবশ্যই আমরা অনুষ্ঠানে যাব অনুষ্ঠানে যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান নিজের জন্মচকে সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান অথবা আপনাদের যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা যদি সঠিক পরামর্শ এবং সঠিকভাবে গ্রহ প্রতিকার করাতে চান অথবা তন্ত্রমতে কোনো প্রতিকার করাতে চান অথবা আপনারা দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই যদি জন্মচক বিচার করাতে চান অবশ্যই আমার ফিস ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে তাহলে কলেজে মোবাইল নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আজকে আমাদের আলোচনা কন্যা রাশি সাল কেমন যাবে অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে দু কুড়ি সালেতে কী কী ঘটনাগুলি ঘটতে চলেছে অর্থাৎ কোথায় কোথায় তাদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকা উচিত এবং কোথায় কোথায় কমপ্লিকেটেড পজিশন ক্রিয়েট করবে এবং কোথায় কোথায় তারা অ্যাডভান্টেজ পাবেন এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং এই আমাদের আলোচনা চারটি বড় প্ল্যানেটের ওপর ডিপেন্ড করে আমরা করব অর্থাৎ আমরা এই আলোচনাটি করব বৃহস্পতি শনি রাহু এবং কেতু এই চারটি গ্রহর দু হাজার সালের যে সঞ্চার সেই সঞ্চারের ওপর বেশ করে আমাদের আলোচনা চলবে আমরা সবসময় জানি যে বড় প্ল্যানের যারা হয় অর্থাৎ যারা দীর্ঘ দিন ধরে কোনো একটি রাশির মধ্যে অবস্থান করে তাদের ফলও কিন্তু অনেক দীর্ঘমেয়াদী হয় এবং তারা যদি শুভ ফল প্রদান করে তাহলে অনেক দিন ধরে তার শুভত্ব চলে এবং তারা যদি অশুভ ফল প্রদান করে তাহলে পরেও কিন্তু তাদের অশুভ ফলও দীর্ঘদিন ধরেই চলে তো এই চারটি প্ল্যানেট প্রথমেই আমরা জেনে নেব যে কোন কোন সময় রাশির কোথায় কবে কবে কোন কোন রাশিতে এরা সঞ্চার করবে দীর্ঘদিন ধরে রাহু কন্যা রাশি কন্যা রাশি সাপেক্ষে দশম ভাব অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে এবং রাহু তেইশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি তেইশে সেপ্টেম্বর কিন্তু রাহু মিথুন রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে ঠিক উল্টো দিকে কেতু এখন বর্তমান সময় অনেক দিন ধরেই ধনুরাশির মধ্যে অবস্থান করছে এবং কেতু তেইশে সেপ্টেম্বর ধনুরাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং উল্টো দিকে বৃহস্পতি পাঁচই নভেম্বর বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করবে এবং সারাটা বছর ধনুরাশিতে থাকবে প্রায় নভেম্বর মাস পর্যন্ত এবং শনি প্রায় আড়াই বছর ধরে ধনুরাশিতে অবস্থান করছিল কিন্তু চব্বিশে জানুয়ারি শনি কিন্তু ধনুরাশি থেকে মকর রাশিতে অর্থাৎ নিজের সক্ষেত্রে প্রবেশ করবে এবং কন্যা রাশির ক্ষেত্রে এর একটা বড় অ্যাডভান্টেজ কারণ রাশি যখন শনি গোচর করে তখন সেই রাশির উপরে ঢাইয়া চলে এবং দীর্ঘ দিন পর এই কন্যা রাশি কিন্তু ঢাইয়া সমাপ্ত হয়ে যাবে শনি যখন ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে যাবে তখন সেই শনির সম্পূর্ণ শুভত্ব না হলে পারো শনির যে বড় ধরনের একটা অশুভত্ব তাদের জীবনের উপর প্রভাব বিস্তার করে রেখেছিল সেখান থেকে বেশ কিছুটা তারা কিন্তু মুক্তি পেতে চলেছে আমরা এই যে রাশি ভিডিওগুলো আপনারা যে দেখেন এই রাশিফলের ভিডিওগুলো দেখার আগে আপনাদেরকে দু একটা কথা আরও বলতে চাই সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা এই রাশিফলের ভিডিও থেকে অনেকগুলি ভালো ভালো কথা এবং অনেকগুলি নেগেটিভ কথা আপনাদের কাছে তুলে ধরি এবং এগুলো আকাশের গ্রহগত সঞ্চার অনুসারেই আমরা করি কিন্তু এখানে খেয়াল রাখতে হবে ভালো হোক বা খারাপ হোক সম্পূর্ণটাই কিন্তু নিজের জন্মছকের ওপর ডিপেন্ড করে দেখা উচিত নিজের জন্মছকের মধ্যে আপনার জন্মছকের মধ্যে মনে করা যাক অনেক ভালো ভালো যোগ রয়েছে তাহলে পারে যখন আপনার জন্য বার্ষিক রাশিফল আপনার ফেভারে যাবে এবং আপনার জন্য ভালো হবে তখন কিন্তু আপনি সেই ভালো সময়ের সম্পূর্ণ লাভ ওঠাতে পারবেন আবার আপনার জন্মচকে যদি কোনো কমপ্লিকেটেড পজিশন থাকে কোনো একটি ভাব প্রচণ্ড পরিমাণে নেগেটিভ এবং বার্ষিক রাশিফলও আপনার জন্য নেগেটিভ হয়ে গেল তখন কিন্তু আপনি অবশ্যই সেই ভাব সংক্রান্ত সমস্যা পাবেন এবং সেই সমস্যা অনেক জটিল আকার ধারণ করতে পারে তাই আমি সর্বদা একটা কথা বলে থাকি আপনারা অবশ্যই যে কোনো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কাছে গিয়ে নিজের জন্মছকে সঠিকভাবে পর্যবেক্ষণ করান সঠিকভাবে পরামর্শ করান এবং যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনাদের যদি কোনো ভাব দুর্বল হয়ে থাকে তার কারণে কিন্তু আপনারা অবশ্যই সঠিক গ্রহ প্রতিকার করে নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করুন আজকে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি দু হাজার কুড়ি সাল কেমন যাবে এবং প্রথমেই আমরা জেনে নেব যে কন্যা রাশি মানে কি কন্যা রাশি মানেই হচ্ছে বুধের একটি রাশি কন্যা রাশি মানেই হচ্ছে প্রচণ্ড ইন্টেলিজেন্ট প্রচণ্ড বুদ্ধিমান এবং প্রচণ্ড জ্ঞানী মানসিকতার একটি রাশি কন্যা রাশির মানে মানে হচ্ছে যে যারা সব রকম জ্ঞান নিজের ভেতরে রাখতে পারে অর্থাৎ তারা জ্ঞান পিপাসু বলা যেতে পারে কন্যা রাশি মানে হচ্ছে তারা সুবক্তা এবং তারা এতটাই ভালো মনের মানুষ হয়ে যায় যে তারা কিন্তু অনেককে স্পষ্ট জবাবও পর্যন্ত দিতে পারে না অর্থাৎ তারা তাদের ভেতরে কিন্তু নম্রতা ভদ্রতা প্রচণ্ড বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় এবং মনে মনে রাগ হলে পরেও কিন্তু ভেতরে তারা রাগটাকে জমিয়ে রাখে সামনের লক্ষ্যে কিন্তু প্রকাশ করে দিতে পারে না কন্যা রাশি মানেই হচ্ছে আড়ালে মুখ গুঁজে বালিশের মধ্যে মুখ চাপা দিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করা এবং চোখ দিয়ে জল বার করে কাঁদা কারণ কন্যা রাশি যদি দুঃখ পায় তাহলে পারে কিন্তু সে আড়ালে অন্তরালেতে তার দুঃখ প্রকাশ করে সে কিন্তু সবার সামনে দেখায় না কন্যা রাশি মানেই হচ্ছে পরিবারকে নিয়ে চলা পরিবারের জন্য ভাবা কন্যা রাশি মানেই হচ্ছে জীবনে অনেক বড় স্বপ্ন দেখা এবং নিজে একটা ভালো চাকরি বা নিজেকে অনেক ভালো জায়গায় প্রতিষ্ঠিত করার একটা মানসিকতা কন্যা রাশি মানে হচ্ছে বারবার প্রেমের ক্ষেত্রে ঠোকা বারবার প্রেমের ক্ষেত্রে ধোঁকা খাওয়া কন্যা মানে হচ্ছে যে জীবনে পরিবারকে সম্পূর্ণ পরিবারকে নিয়ে একটা আনন্দ উপভোগ করা এবং সম্পূর্ণ পরিবারকে উন্নতি বা প্রগতির দিকে নিয়ে যাওয়া কোন রাশি মানে হচ্ছে বন্ধুকে সুপরামর্শ দেওয়া কোন রাশি মানে হচ্ছে যে নিজেকে সবসময় সঠিকভাবে প্রেজেন্ট করার একটা মানসিকতা কোন রাশি যারা হয় আপনাদের যদি কোন রাশি হয় আমার এই বক্তব্যগুলোর সঙ্গে আপনার আপনাদের জীবনের অবশ্যই সাদৃশ্য খুঁজে পাওয়ার কথা এবং এরকম একটি ভালো রাশি আমরা যদি বলি যে মহারাশির মধ্যে দুটো রাশি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতে আমি যতটুকু দেখেছি সেই ক্ষেত্রে আমি সর্বদা বলে থাকি মিন রাশি এবং কন্যা রাশির এই দুটো রাশি কিন্তু আমি খুব পজিটিভ বলে মনে করি অবশ্যই সব কটা রাশির মধ্যে পজিটিভ গুণ থাকে সব কটা রাশির মানুষই জীবনে অনেক বড় জায়গায় অ্যাচিভ করতে পারে কিন্তু অন্যান্য রাশির থেকে এই দুটো রাশির মধ্যে পজিটিভিটি অনেক বেশি পরিমাণে থাকে এবং এই রাশির মানুষরা যদি নিজেকে আরও বেশি একাগ্রতা এবং আরও বেশি পরিমাণে কনফিডেন্স এবং আরও বেশি পরিমাণে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলার প্রচেষ্টা করে তাহলে পারে কিন্তু অবশ্যই এই রাশি জাতক জাতিকারা জীবনে ডেভেলপ করতে পারে জীবনে উন্নতি শিখরে উঠতে পারে এরকম একটি রাশির দু হাজার কুড়ি সাল কী কী ঘটনা নিয়ে আসছে এটা নিয়ে আজকে আমাদের আলোচনা চলবে আমরা আলোচনা করব চারটি প্ল্যানেটের উপর আগেই বলেছি এবং কন্যা রাশির ক্ষেত্রে দু সালেতে বৃহস্পতি সঞ্চার করবে ধনুরাশির মধ্যে অর্থাৎ কন্যা রাশির সাপেক্ষে চতুর্থ ভাব এবং বৃহস্পতি চতুর্থভাবে অবস্থান করার কারণে বৃহস্পতির একটি দৃষ্টি চলে যাবে কন্যা রাশির সাপেক্ষে অষ্টমভাবে এবং আরেকটি দৃষ্টি চলে যাবে কন্যা রাশির সাপেক্ষে দশম এবং আরও একটি দৃষ্টি চলে যাবে বৃহস্পতির কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ ভাবের মধ্যে এবং এই সমস্ত ভাবগুলোকে বৃহস্পতি কিন্তু তার নিজের সুদৃষ্টির মাধ্যমে আবৃষ্ট করে রাখবে এবং তার একটি শুভ অবশ্যই এই জাতক জাতিকারা পাবে উল্টো দিকে রাহু কন্যা রাশির দশমভাবে অবস্থান করছে এবং এই দশমভাবে অবস্থান করার ফলে রাহু কিন্তু কর্মজগতের ক্ষেত্রে বিভিন্ন রকম ঝামেলা কর্মের দিকে কনসেন্ট্রেশন অভাব কর্মের ক্ষেত্রে একাধিক কর্ম পরিবর্তন এই ধরনের বিষয়গুলোকে কিন্তু রাহু কন্ট্রোল করে এবং দশমভাবে রাহুর প্রভাব রাহু অবস্থান করার কারণে আপনারা যারা কন্যা রাশির মানুষ তারা কিন্তু অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস কর্মসংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের কিন্তু মানসিক স্যাটিসফ্যাকশান বর্তমানে নেই এবং রাহু যখনই দশম ভাবে অবস্থান করে তখন রাহু কিন্তু তার বিভিন্ন দৃষ্টি অর্থাৎ তার পঞ্চম দৃষ্টি দিয়ে কন্যা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব এবং রাহু সপ্তম দৃষ্টি দিয়ে কন্যা রাশি সাপেক্ষে চতুর্থ ভাব এবং রাহু নবম দৃষ্টি দিয়ে কন্যা রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব এই সমস্ত ভাবগুলির উপরে প্রভাব দেয় এবং এই রাহুর দৃষ্টির মাধ্যমে একটা আবৃষ্ট করে রাখে এই সমস্ত ভাবগুলোকে আবার উল্টো দিকে শনি দু হাজার কুড়ি সালে ছাব্বিশ চব্বিশে জানুয়ারি ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে যাবে এবং শনি মকর রাশিতে প্রবেশ করা যাক মাত্রই কন্যা রাশি সাপেক্ষে পঞ্চমপতি হয়ে পঞ্চম ঘরে গিয়ে অবস্থান করবে এটা ভেরি গুড একটা কম্বিনেশন অর্থাৎ ভালোর দিকে যাচ্ছে অনেকটাই এবং তার সঙ্গে সঙ্গে শনি কিন্তু তার তৃতীয় দৃষ্টি দিয়ে কন্যা রাশি সাপেক্ষে সপ্তম ভাব তার সপ্তম দৃষ্টি দিয়ে কন্যা রাশি সাপেক্ষে একাদশ ভাব এবং তার দশম দৃষ্টি দিয়ে কন্যা রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবের উপরে প্রভাব বিস্তার করবে এবং এই ভাবগুলোকেও কিন্তু শনি তার দৃষ্টির মাধ্যমে আবৃষ্ট করে রাখার চেষ্টা করবে এবং এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে কন্যা রাশি দু সালটা কি কী ঘটনাগুলি ঘটতে চলেছে আজকে আমাদের সেটিকে নিয়ে আলোচনা আপনারা অবশ্যই মন দিয়ে দেখার চেষ্টা করুন প্রথমে আমি যে বোর্ড যেটাকে বলবো যে রাশির শরীরশাস্ত্র কেমন যাবে দু হাজার কুড়ি সাল অবশ্যই কন্যা রাশির শরীর দিকে অনেকটাই পজিটিভ একটা সাইন দেখতে পাওয়া যাচ্ছে কারণ দীর্ঘদিন থেকে গা হাত বা ব্যথা ঠান্ডা লাগার প্রবণতা জ্বর এই ধরনের প্রবণতা বা যারা একটু বয়স্ক ব্যক্তি তাদের ক্ষেত্রে বিভিন্ন কোমরের তলা থেকে পা অফ দি পেন বা বাতের ব্যথা বা আর্থারাইটিস বা স্পন্ডালাইসিসের যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ভুগছিল সেই জায়গাগুলো কিন্তু কিছুটা ভালোর দিকে যাচ্ছে তবে আমরা এখানে বলতেই পারি যে চতুর্থভাবে বৃহস্পতি কেতুর একটা সংযোগ থাকার ফলে পেট সংক্রান্ত সমস্যা কিন্তু কন্যা রাশি অবশ্যই ভুগবে এবং পেটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকটা সচেতন হয়ে চলা উচিত এবং তার সঙ্গে সঙ্গে কন্যা রাশির সাপেক্ষে সিক্স হাউসে অর্থাৎ রাহুর দৃষ্টি ষষ্ঠ ভাবের মধ্যে থাকার ফলে কিন্তু ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ বিচার করে থাকি এবং এই ঘরের মধ্যে রাহুর দৃষ্টি থাকার ফলে অবশ্যই কিন্তু মাঝে মাঝে বিভিন্ন রকমের একাধিক ধরনের শারীরিক প্রবলেম কিন্তু একটু ভোগাবে দু হাজার কুড়ি সালটা এইদিকে কিন্তু সচেষ্ট হওয়া উচিত সতর্কতা অবলম্বন করা উচিত এরপরেই আমরা বলবো যে কন্যা রাশির অর্থভাগ্য কেমন যাবে অর্থভাগ্যের দিকে যদি আমরা তাকাই তাহলে কন্যা রাশির সেকেন্ড হাউস অর্থাৎ রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাব হচ্ছে শুক্রের ভাব এবং এই ভাব সংক্রান্ত সমস্যা অবশ্যই কন্যা রাশির ক্ষেত্রে থাকবে কারণ রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি কিন্তু এই ভাবের ওপর একটি চাপ সৃষ্টি করে রাখবে এবং এর ফলে হঠাৎ হঠাৎ অর্থ ব্যয় হয়ে যাওয়া বা অর্থ আশানুরূপ আর্ন না করা অর্থাৎ যতটা অর্থ আমার উপার্জন করার উপার্জন হওয়ার কথা ছিল ততটা পরিমাণে হলো না এই এইরকম একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে পারে এছাড়াও সেকেন্ড হাউসে রাহুল এবং শনি দৃষ্টি থাকার ফলে কিন্তু আত্মীয়দের সঙ্গে বন্ডিং প্রবলেম আত্মীয়দের সঙ্গে মতবিরোধ এগুলোও কিন্তু চলে আসতে পারে এবং মাঝে মাঝে কন্যা রাশির মানুষটা কিন্তু উত্তেজিত হয়ে গেলে পারে দু একটা উল্টোবাল্টা কথাবার্তা বলে ফেলতে পারে দু হাজার সালে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করব আপনারা অবশ্যই আপনাদের খুব ভালো সামাজিক ছবি থাকে অর্থাৎ আপনাদেরকে কিন্তু প্রচুর মানুষ ভালোবাসে এবং আপনারা অবশ্যই নিজেকে সংযুক্ত করে চলার চেষ্টা করুন এরা উত্তেজিত হয়ে গেলে পরেও কিন্তু উল্টোপাল্টা কথাবার্তা না বললেই আপনাদের কিন্তু ভালো হবে তারপরেই আমরা চলে আসবো যে রাশি দু হাজার সালে তাদের চেষ্টা কেমন থাকবে অবশ্যই চেষ্টার দিকটা অনেকটাই পজিটিভ হতে চলেছে এবং কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে কারণ এইবার কিন্তু শনি নিজের ঘরে চলে আসার কারণে রাশি সাপেক্ষে পঞ্চম ভাব অবশ্যই রাশি সাপেক্ষে পঞ্চম ভাবে শনি ভালো ফল দেয় না কিন্তু এখানে খেয়াল রাখতে হবে শনি পঞ্চম ভাবে চলে আসতে পারে তার দৃষ্টি কিন্তু ইলেভেন্থ হাউসে চলে যায় এবং ইলেভেন্থ হাউসে চলে যাওয়ার ফলে কিন্তু একাদশ ভাব হচ্ছে আমার সফলতার ভাব তাই শনি পঞ্চম ভাবে চলে গেলে পারে সক্ষেত্র শনি অর্থাৎ কন্যা সাপেক্ষে শনি কিন্তু পজিটিভ প্ল্যানেট এবং এরকম একটি পজিটিভ প্ল্যানেট যখনই একাদশভাবে তার দৃষ্টি দেবে তখন কিছু না কিছু করাবেই তো কিছু না কিছু চেষ্টা তো করতেই হবে আপনাদেরকে সেটা আপনাদেরকে জোর করে করাক বা যেমন করেই করাক করাতে বাধ্য করাবে শনি এবং আপনাদের সেই চেষ্টার দিকে আপনারা যদি নিজে থেকে স ইচ্ছায় এগোন তাহলে পারে কিন্তু আপনাদের আর্ন বা লাভ কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে কারণ এবারে কিন্তু বিশেষ করে যারা টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছে বা টেকনিক্যাল নিয়ে লাইন নিয়ে যারা চাকরি খুঁজছেন বা যারা সাধারণভাবে টিচিং লাইন নিয়ে রয়েছেন বা যারা সাধারণভাবে আমরা বলব স্পিরিচুয়াল কোনো লাইনের সঙ্গে কানেক্টেড রয়েছেন বা আমরা যদি আমরা বলি যে কোনো রাসায়নিক চাষবাস তার সঙ্গে সঙ্গে কনস্ট্রাকশন বিল্ডিং বা কোনো এজেন্সিমূলক কাজকর্ম বা সাধারণ লেবার মার্কে যারা রয়েছেন সেই রকম সমস্ত জায়গাগুলোতেই কিন্তু শনি ইলেভেন্থ হাউসে দৃষ্টি রাখার ফলে কিন্তু অবশ্যই আপনাদের পরিশ্রমকে বৃদ্ধি করাবে কিন্তু আপনাদেরকে আর্নকেও কিন্তু রাখাবে অর্থাৎ উন্নতি সূচক কিন্তু হয়ে যাবে কারণ অবশ্যই আপনাদের স্যাটিসফ্যাকশনের প্রবলেম করবে হয়তো আপনাদের পেছনে এতটাই খাটনি দেবে আপনারা মনে হয়তো দুঃখ পাবেন সেদিকে কোনো প্রবলেম নেই কারণ শনির কাজই হচ্ছে দুঃখ দেওয়া কিন্তু শনি এই দুঃখ দিয়ে কিন্তু আপনাকে খাঁটি সোনা তৈরি করার চেষ্টা করে এবং আপনাদেরকে কিন্তু এই সামনের দু সালে অনেক বেশি সুযোগ সুবিধা আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে আপনারা যদি পরিশ্রম করেন তাহলে পারে কিন্তু আপনাদের যতই ইউটিউবেতে চ্যানেল বলুক যে আপনাদের ক্ষেত্রে সময় খারাপ আসছে আমি কিন্তু শাস্ত্রী আপনাদেরকে বলে রাখলাম যে আপনারা যদি পরিশ্রম করেন আপনারা কিন্তু ডেভেলপ করে দেখিয়ে দিতে পারবেন এই দু হাজার সাল কারণ শনি কিন্তু নিজের ঘরে চলে এসছে এবং এই শনি কিন্তু ষষ্ঠপতি এবং যখনই শনি খেয়াল রাখতে হবে যখনই শনি কন্যারাশি সাপেক্ষে তার সক্ষেত্রী হয়ে যাবে তখনই কিন্তু ষষ্ঠ ভাবটাও অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ষষ্ঠ ভাবের ভাবটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে আপনাদের কিন্তু পরাক্রম বা জেতার মানসিকতা সেই শনি কিন্তু আপনাদের ভেতরে নিয়ে আসতে হবে শুধুমাত্র এইটুখানি মানসিকতা দরকার যে আপনারা চেষ্টা করবেন আপনারা খাটনি করতে কখনোই ভয় পাবেন না তাহলে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের সামনেই লুকিয়ে রয়েছে পেয়ে যাবেন এরপরে আমরা চলে আসবো কোন শরীর বাড়ির পজিশন কি থাকবে অর্থাৎ গৃহগত ব্যাপারটা কোথায় কি দেখা যাচ্ছে কন্যাশির ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু গৃহসুখ একটা দেওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি করছে অর্থাৎ আপনারা কিন্তু এই দু কুড়ি সালে কিন্তু অবশ্যই একটা পরিবারকে নিয়ে একটা আনন্দ উপভোগ করতে পারবেন পরিবারের সঙ্গে কোথাও দূর যাত্রা বা দূর ভ্রমণ করারও একটা সংযোগ কিন্তু ক্রিয়েট করছে এই বৃহস্পতি এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম দীর্ঘদিন ধরে হয়তো চলছিল সেই জায়গাটা অনেকটাই রিকভার করবে এবং তার সঙ্গে সঙ্গে গৃহগত জায়গাতে আপনারা যারা ঘর বাড়ি কিনতে চাইছিলেন বা ঘর বাড়ি নিয়ে বিভিন্ন প্রবলেম ক্রিয়েট হচ্ছিলো সেই জায়গাটাও কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ আসতে চলেছে ঘরের মধ্যে কিন্তু কোনো আনন্দ উৎসব বা কোনো কোনো রকম পূজা পাঠেরও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তবে এখানে খেয়াল রাখতে হবে যে আপনাদের দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থভাবেতে কেতু শনির অবস্থান যদিও বা শনি সরে যাবে চব্বিশে জানুয়ারি কিন্তু কেতু তেইশে সেপ্টেম্বর অবধি থাকবে যার কারণে আপনাদের ঘরের মধ্যে কিন্তু অবশ্যই একটি নেগেটিভ কেতুর প্রভাব পাওয়া যাবে এর ফলে কিন্তু ঘরের মধ্যে একটা দেখবেন যে একটা শারীরিক প্রবলেম একজনের শরীর ঠিক হচ্ছে তো আরেকজনের শরীর অসুস্থ হয়ে পড়ছে এই ধরনের একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই চতুর্থ ভাবের ওপরে কেতুর অবস্থান করার কারণে কিন্তু আপনাদের ঘরের ব্যক্তিদেরকে নিয়ে অন্য কারণের সঙ্গে শত্রুতা সম্পর্ক ক্রিয়েট হয়ে যেতে পারে এক্ষেত্রে আমি শুধুমাত্র একটি রেমিডির কথা বলবো আপনারা ঘরের পুজোপাঠকে আরও বেশি বৃদ্ধি করুন যদি পুজোপাঠকে বৃদ্ধি করেন তাহলে বৃহস্পতি কেতু কিন্তু একটি খুবই শুভ যোগ ক্রিয়েট করে দেবে এবং এই যোগের রেমিডি হচ্ছে আপনারা ঘরেতে পুজোপাঠকে আরও বেশি বৃদ্ধি প্রত্যেক বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার বাড়িতে করুন তাহলে কিন্তু আপনাদের সমস্যা সমস্যা এবং মানসিক অনেকটাই কিন্তু হয়ে যাবে এবারে আমরা কন্যা রাশির যারা কম বয়সী এডুকেশন অর্থাৎ ফাইভ থেকে বারো ক্লাস অব্দি যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও পজিটিভ এবং যারা বারো ক্লাস থেকে আপার অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা জায়গাটা কিন্তু ভীষণ পজিটিভই দেখাচ্ছে এবছর অর্থাৎ দু সাল এবং বিশেষ করে দু কুড়ি সালে যারা পিএইচডি বা ডক্টরেট নিয়ে পড়াশোনা করছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইন টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ অনেক বেশি পাওয়া যাবে এবং তাদের চাকরিরও কিন্তু একটি সু সম্পর্ক ক্রিয়েট হতে চলেছে সেই জায়গাগুলো কিন্তু অনেক ভালো পজিটিভ হতে 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 চলেছে তবে এখানে খেয়াল রাখতে হবে পঞ্চম শ্রেণী থেকে যারা দ্বাদশ শ্রেণী অবধি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করা উচিত কারণ এই চতুর্থ ভাব থেকে আমরা এই ধরনের এডুকেশন বিচার করি এবং এই ধরনের এডুকেশনের ক্ষেত্রে যেহেতু চতুর্থ ভাবের উপরে কেতুর অবস্থান এর কারণে কিন্তু আপনারা যাদের পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অবধি যারা সমস্ত স্টুডেন্টরা রয়েছেন আপনাদের কিন্তু মাইন্ড ফ্ল্যাকচুয়েট হতে পারে আপনাদের কিন্তু মানসিক চঞ্চলতা একটা বৃদ্ধি পেতে পারে এবং যার কারণে কিন্তু কারণ রাহুর দৃষ্টিও কিন্তু চতুর্থ ভাবের উপরে রয়েছে এই কারণে কিন্তু মানসিক চঞ্চলতাকে নিজেকে সেভ করতে হবে এবং যতটা পারবেন মোবাইল কম ঘটার চেষ্টা করবেন আমি সবসময় একটা কথা বলি রাহু যদি চতুর্থভাবের উপর দৃষ্টি দেয় সেক্ষেত্রে রাহু কিন্তু মোবাইল ফোনের গ্রহ এবং মোবাইল ফোন যে সমস্ত বাচ্চারা পঞ্চম শ্রেণীর থেকে বিশেষ করে দশম শ্রেণী অবধি যে সমস্ত বাচ্চারা অত্যাধিক মোবাইল ফোনের প্রতি একটা ইন্টারেস্ট আছে তাদের ক্ষেত্রে পড়াশোনা অবশ্যই গণ্ডগোল করিয়ে দেবে রাহু তাই এই জায়গাটা কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চললে আমার মনে হয় বেটার হবে আলটিমেটলি কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো হওয়ার কথা কন্যাশির ক্ষেত্রে এবারে আমরা বলবো বিবাহিত জীবন কেমন চলবে কন্যাশির ক্ষেত্রে সপ্তম ভাবে শনির দৃষ্টি থাকার ফলে এবং সপ্তম প্রতি ধনুরাশিতে গিয়ে সক্ষেত্র হওয়ার কারণে এবারে কিন্তু আমরা বলবো যে বিবাহিত জীবন কিন্তু আমরা বলবো যে একটা মিশ্র ফল প্রদান করবে অর্থাৎ সপ্তম ঘরে শনি দৃষ্টি থাকার ফলে কিন্তু আপনাদের ওয়াইফ বা হাজবেন্ডকে নিয়ে শারীরিক সমস্যা এবং আপনাদের ওয়াইফ বা হাজব্যান্ডের কে নিয়ে একটা মানসিক টেনশান তাদের শারীরিক প্রবলেমও কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এই সপ্তম ভাবের ওপর শনির দৃষ্টি থাকার ফলে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে শনির দৃষ্টি থাকার ফলে কিন্তু একটু স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটু বন্ডিং প্রবলেম মাঝে মাঝে একটু ঝগড়া অশান্তি এগুলো কিন্তু লেগে থাকবে তবে এটা খুব বড় জটিল আকার ধারণ করবে না আমার যদি না জন্মছকে নেগেটিভ কোনো দোষ থাকে তো সাধারণভাবে কিন্তু খুব জটিল কিছু দেখা যাচ্ছে না সপ্তম ভাবকে কেন্দ্র করে অবশ্যই আমরা এবারে আমরা বলবো যে কন্যা রাশির আলটিমেটলি ভাগ্যের কতটা সহায়তা পাবে অবশ্যই কন্যা রাশি কিন্তু দু সালে ভাগ্যের সহায়তা পাবে কারণ ভাগ্য থেকে নবমভাবে শনির অবস্থান ভাগ্য ভাব থেকে নবমভাবে যখনই শনি পঞ্চম ঘরে ঢুকে যাবে তখন সেই শনি কিন্তু ভাগ্যভাবের থেকে পঞ্চমে নবমে থাকবে অর্থাৎ নবম ঘরে শনির যখন শনি চলে আসবে তখন একটা পজিটিভ সাইন ক্রিয়েট করবে একটা নেগেটিভ সাইনও ক্রিয়েট করবে শনি পজিটিভ কি পজিটিভ হচ্ছে যে এই সময় কিন্তু দু হাজার কুড়ি সালে আপনাদের স্পিরিচুয়ালিটি অর্থাৎ ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধাকে বৃদ্ধি করাবে শনি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের তীর্থযাত্রা হবার সম্ভাবনা সৃষ্টি করবে এবং তার সঙ্গে সঙ্গে কন্যা মানুষদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি যদি তারা চেষ্টা করে তাহলে পারে কিন্তু অবশ্যই তাদের উন্নতি সূচক হয়ে যাবে স্যাটান আমি যেটা বলতে চাইছি হয়তো আপনারা যারা জ্যোতিষকে বোঝেন তারা হয়তো আমার কথাটাকে বুঝতে পারবেন কারণ শনি যখনই পঞ্চম ঘরে থাকবে সে কিন্তু ভাগ্য ভাব থেকে নবম ঘরে থাকবে এবং ভাব থেকে নবম ঘরে কিন্তু শনি যদি থাকে তাহলে পারে কিন্তু ভাগ্যের একটু ওঠানামা করায় তবে ভাগ্যের প্রতি যদি আপনি সচেষ্ট হন ভাগ্যের প্রতি যদি আপনার কর্মকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যান তাহলে পরে কিন্তু আপনি ডেভেলপমেন্ট পাবেন তবে একটু একটা কথা খেয়াল রাখতে হবে যখনই শনি নিজের ঘরে চলে আসে এবং যখনই যে সমস্ত লগ্ন সাপেক্ষে শনি শুভ প্ল্যানেট তাদের ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকা উচিত তারা কিন্তু আপনারা যদি কোনো ফাঁকিবাজি করার চেষ্টা করেন তাহলে পরে কিন্তু ভাগ্যের ক্ষেত্রে লসও হওয়ার সম্ভাবনা সৃষ্টি করে থাকে শনি তো সেই ক্ষেত্রে খেয়াল রেখে আপনাদেরকে চলতে হবে এবারে আমরা চলে আসবো দশম ভাব দশম ভাব মানে হচ্ছে যে আমরা দশম ভাব মানে হচ্ছে কর্ম কর্ম কেমন যাবে মান সম্মান কেমন যাবে আপনাদের কিন্তু মান সম্মান হানি হবার একটা যোগ দেখা যাচ্ছে দু হাজার কুড়ি সালের সেপ্টেম্বর অবধি এই জায়গাটায় আপনারা সতর্ক থাকার চেষ্টা করুন এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রেমজ জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে একটা কথা বলবো যে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন কোনো প্রেমিক বা প্রেমিকা পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে এবং যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমজ জীবনে একটা বন্ডিং প্রবলেমেরও একটা সম্ভাবনা রয়েছে তবে একটা কথা খেয়াল রাখবেন যে প্রেমজ জীবনে বন্ডিং প্রেম কিন্তু ছাড়া কথা আমি বলছি না এবং আপনারা যারা ভালো প্রেম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনাদের কিন্তু বিবাহেরও একটা সংযোগ সৃষ্টি হয়ে যাচ্ছে এই ভালো প্রেম করছেন যারা এই কথাটা বলার একটাই মাত্র কারণ কারণ কন্যা রাশির বেশিরভাগ ক্ষেত্রেই প্রেম কেটে যায় প্রেমটা স্থায়ী হতে চায় না এবারে যাদের ক্ষেত্রে স্থায়ী হয়ে যায় তাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তাদের পঞ্চম ভাবটা প্রচণ্ড স্ট্রং হয়ে রয়েছে নইলে কন্যারাশি সাধারণভাবে কিন্তু প্রেম টেকে না প্রেম হলে পারে বিভিন্ন রকম ঝগড়া অশান্তি চলতেই থাকে তাই যারা ভালো প্রেম করছেন অর্থাৎ যারা প্রেমটাকে দীর্ঘদিন টিকিয়ে নিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের একটি সুসম্পর্ক সৃষ্টি হতে চলেছে এরপরেই আমরা বলবো যে কর্মের ক্ষেত্রে কিন্তু যারা বিশেষ করে বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশে যারা চাকরি করছেন অলরেডি বা যারা আউট অফ স্টেটে যারা চাকরি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো অ্যাডভান্টেজ আসতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে এবং আপনারা কিন্তু অবশ্যই একটা যারা আউট অফ স্টেট অর্থাৎ বাড়ি থেকে দূরে গিয়ে যারা কর্মসংস্থানের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা অ্যাডভান্টেজ আসতে চলেছে দু কুড়ি সালে রাজনীতির দিকে যদি আমরা বলি তাহলে পরে যারা রাজনীতির ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দশমভাবে রাহুর অবস্থান রাজনীতিতে বড় সফলতা নিয়ে আসে এবং আপনাদের যারা কন্যা রাশি আপনারা যারা রাজনীতির লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আপনাদের অনেক বেশি অ্যাডভান্টেজ আসতে চলেছেন আপনারা আরও বেশি সক্রিয় হন এবং তাহলে পরে কিন্তু অবশ্যই আপনারা একটি ভালো জায়গা তৈরি করতে পারবেন আমার এটা দৃঢ় বিশ্বাস এবং আপনাদের একটি খুব ভালো ভবিষ্যৎ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দু সালে এবারে আমরা বলবো আলটিমেটলি কন্যা রাশির মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে সফলতা কতটা পরিমাণে পাওয়া যাবে অর্থাৎ কতটা পার্সেন্টেজ সফলতা তারা পাবে আলটিমেটলি আমি এখানে বলবো যে একশো পার্সেন্ট সফলতার মধ্যে যদি কন্যা রাশি চেষ্টা করে তাহলে পরে অবশ্যই ষাট থেকে পঁয়ষট্টি প্রতিশত্ব সফল সে তারা হতেই পারবে তার কারণ হচ্ছে যে বিভিন্ন গ্রহগত ট্রানজিট যেভাবে থাকবে দু হাজার কুড়ি সালে সেই ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির মানুষরা একদমই কিছু পাবে না এটা বলা যায় না তবে অনেক অ্যাডভান্টেজ পাবে তবে এখানে খেয়াল রাখতে হবে কন্যা রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু লাজুকতা থাকে তাদের ভেতরে প্রকৃতি থাকে চট করে কোনো জিনিসটা অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে একটা কনফিউশন করবো কি করব না যাব কি যাব না এরকম একটা ভাব ক্রিয়েট হয় এবং এই এই ধরনের ভাবগুলো কি করে এই ধরনের ভাবগুলো কি কনফিডেন্সকে লো করে দেয় এবং আপনাদের কনফিডেন্স যদি লো হয়ে যায় তাহলে পরে আপনারা কি করে অ্যাচিভ করবেন ভালো জায়গা তাই আমি সবসময় একটা কথা বলবো যে একাগ্রতা রাখতে হয় কনসেন্ট্রেশন ভালো রাখুন এবং আপনি কিন্তু যদি লেগে থাকতে পারেন তাহলে পারে কিন্তু আলটিমেটলি দু হাজার কুড়ি সালটা পরিশ্রম বাড়াবে সফলতা আলটিমেটলি দেবে এবারে আমরা লাস্টে বলবো যে আলটিমেটলি দু হাজার কুড়ি সালেতে কন্যা রাশির ব্যয়ের ভাগটা কীভাবে দেখা যাচ্ছে এবারে কিন্তু ব্যয় অনেকটাই কমতে চলেছে কন্যা রাশির ক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে যারা বিদেশে যাত্রা করতে চলেছেন তাদের ক্ষেত্রে অনেকটাই পজিটিভ এবং যারা বিভিন্ন রকম আইনত সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা ফেভারে আসার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে অর্থাৎ আইনের যারা বিভিন্ন রকম আইনি জটিলতার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ আসতে চলেছে অর্থাৎ আপনাদের ফেভারে কিন্তু রায় হতে পারে অর্থাৎ আপনারা জিততে পারেন আইনি ঝামেলার ক্ষেত্রে এই দিকটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে খেয়াল রাখতে হবে পরিবারের মানুষকে কেন্দ্র করে বা হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিন্তু একটা অর্থ ব্যয় হবার সম্ভাবনা সৃষ্টি করছে সেই দিকেও খেয়াল রাখতে হবে কারণ সেই জায়গাটা কিন্তু দু কুড়ি সালে দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল আমরা যদি বলি কন্যা রাশির অনেকগুলো অ্যাডভান্টেজ আসতে চলেছে দু কুড়ি সালে এটা সাধারণ প্রেডিকশন আমরা সবসময় বলি বার্ষিক রাশিফল একটা সাধারণ প্রেডিকশন এরপরে যদি আপনি আরও ভালোভাবে রাশিফলকে জানতে চান অর্থাৎ দু হাজার কুড়ি সালটা কেমনভাবে চলবে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের জন্মছক বিচার করার প্রয়োজন রয়েছে এবং সেখান থেকে প্রত্যেকটি আলাদা আলাদা কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে একটি আলাদা আলাদা প্রেডিকশন কিন্তু উঠে আসবে আলটিমেটলি সবশেষে একটা কথাই বলুন যে আপনারা অ্যাস্ট্রোটিপসকে দেখতে থাকুন কারণ জ্যোতিষকে লজিক্যালভাবে যুক্তির সাথে সর্বদাই আমি আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি এবং এরপরে আপনারা আরও বেশিভাবে জ্যোতিষ সংক্রান্ত অনেক ভালো ভালো অনুষ্ঠান নিশ্চয়ই পাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং আপনাদের যদি কোনোরকম আমার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কলেজে মোবাইল নাম্বারটি যাচ্ছে তার মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আজ এই পর্যন্ত পরের অনুষ্ঠানে আবার দেখা হবে তত নমস্কার ধন্যবাদ Thank you.